হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে বসে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, দীর্ঘ অনেকদিন পরে আপনাদের মাঝে একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর রেসিপিটি আনকমন, সচরাচর সব চ্যানেলে দেখা যায় না। তো রেসিপিটি দেখার জন্য, ফুল ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। যারা আমার চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন, তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং পাশে থাকা ছোট্ট অল বেল আইকনটিতে অল প্রেস করে দিবেন, যাতে করে আমার ভিডিওটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যারা অলরেডি করে আমার পাশে আছেন, সেই সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, দেখুন, চলুন দেখা যাক কীভাবে আমি ফ্রাইড রাইস রেসিপি তৈরি করি। থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন। তো আমি একটি প্যানে হচ্ছে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে তারপর হচ্ছে যে এতে ডিম দিতে হবে। তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কতটা আসলে করবেন। তো আমি অল্প পরিমাণেই করেছি, এর জন্য হচ্ছে আমি দুইটা ডিম দেব। তবে যতটা করবেন তার উপরে ডিপেন্ড করেই ডিমটা দিতে হবে। তা আমি এতে দুটো ডিম দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসটা একেবারেই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আপনারা করে নিতে পারবেন। আর আমার ভিডিওটি দেখলে আশা করি সবাই শিখে নিতে পারবেন। যারা এখনও নতুন, মানে এখন পর্যন্ত করেনি, অবশ্যই শিখে নিতে পারবেন। আর একেবারেই ইজি একটি রেসিপি, খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিবার সকলের কাছে শেয়ার করতে পারবেন, লাইক করতে পারবেন। তো এই যে দেখুন, আমি ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার জন্য ভালো করে নেড়েচেড়ে নিতে আর ভেঙে দিতে হবে অবশ্যই। ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিলেই হবে, মানে একটু ভালো করে ভেজে নিতে হবে তেলে। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি, আর আপনারা এভাবে ভেঙে ভেঙে দিবেন। আর রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে তো রেসিপিটা শিখতে পারবেন না। তো আমার কিছুটা ভেঙে দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে মানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আমার ডিমগুলো ভাজা শেষ, এবারে আমি হচ্ছে এগুলো একটি মানে পাত্রে উঠিয়ে নিব। ফ্রিজে উঠিয়ে নেওয়ার পরে আমি অন্য যা যা উপকরণ আছে আমি সবই আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। তো আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, আর দিতে হবে পেঁয়াজ, আর আমি হচ্ছে যে রসুন কুচি দিয়েছি 2 কোয়া রসুন। তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো যে দেখুন, আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে মানে কতটা পরিমাণ ভাজতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনারা মানে এইটা রান্না করার জন্য, ফ্রাইড রাইস রান্না করার জন্য আগে থেকে ভাতটা রান্না করে রেখে দিলে ভালো হয় বেশি। আর যদি রান্না করা ভাত দিয়েও কেউ রান্না করতে চান তাহলেও হবে। তো আমি এর ভিতরে এখন দিয়ে দিব গাজর কুচি। তো আমি এটা হচ্ছে যে গাজর কুচি নিয়েছিলাম, আগে আগেই কুচি করে নিয়েছিলাম। আর যারা মানে আমি এটা বাসমতি চাল দিয়ে করেছি, আপনারা চাইলে পোলার চাল বা ঘরে থাকা ভাত দিয়েও করতে পারবেন। সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে, দুপুরের লাঞ্চে, যে কোনো সময়। আর এটা খেতে কিন্তু দারুণ মজাদার, অবশ্যই আপনারা ট্রাই করবেন যারা নতুন আসতেন। আর যারা পারেন না তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর আমার রেসিপিটি অবশ্যই ফলো করবেন, তাহলে শিখে যাবেন। খুবই সহজ একটি রেসিপি, এটা কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না। এরপরে আমি কাঁচা জল দিয়ে নিয়েছি, আসলে এটা হচ্ছে যে স্বাদ মতো, মানে পরিমাণ মতো দিতে হবে।
যতটা দরকার হয় ঠিক ততটাই দিতে হবে। তারপরে ভালো করে ভেজে নিতে হবে। কারণ গাজরটা সিদ্ধ হওয়া অবধি অবশ্যই অপেক্ষা করে নেবেন, এই জন্য মিডিয়াম আঁচে রেখে তারপর ভেজে নেবেন, তা না হলে কিন্তু গাজরটা সিদ্ধ হবে না। তো দেখুন, এরপরে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিগুলো আমি ভালো করে এর সাথে অ্যাড করে ভেজে নিব, যাতে সুগন্ধিটা একটু ভালো করে বের হয়। অবশ্যই এটা অপশনাল, যদি ধনিয়া পাতা কুচি কারো বাসায় না থাকে তাহলে না দিলেও হবে, তবে দিলে ভালো হয়, ফ্লেভারটা বাড়ে, তারপরে দেখতেও একটু আকর্ষণীয় হয়। তো যে দেখুন, আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখে তারপর ভেজে নিচ্ছি, আর নাড়াচাড়া করতে হবে যাতে করে মানে এটা পুড়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ, মানে গোলমরিচের গুঁড়ো। তো আমি 5টা এখানে গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি, আপনারাও এভাবে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারবেন গুঁড়ো করে। তারপর আমি এটাকে আরও কিছুক্ষণ সময় ভেজে নিয়ে এরপরে এ পর্যায়ে দিয়ে দেব আমার রাইসগুলো, যেগুলো আমি আগে রান্না করে রেখেছিলাম। তবে রাইসগুলো আমি কিন্তু একেবারে সিদ্ধ করি নেই, মানে একটু আগেই উঠিয়ে নিয়েছি, যেহেতু এটা দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে একদম যেন গলে না যায়। আর অনেকেরটা আঠালো, আমার রাইসগুলো কিন্তু একেবারে ঝরঝরে, এটার জন্য আপনাকে কমপক্ষে 5-6 ঘন্টা আগে রাইসগুলো ভেজে তারপরে রান্না করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে কিন্তু আপনার এটা ঝরঝরে থাকবে, মানে একটার সাথে একটা লেগে যাবে না। এই জন্য আগে থেকে আপনারা চাইলে রাত্রে এটা রান্না করে ফ্রিজে রেখে দিতে পারবেন, সকালবেলা বা তার পরের দিন আপনারা এগুলো রান্না করতে পারবেন। তো আমিও যেটা করেছিলাম আগে থেকে রান্না করে রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম 5-6 ঘন্টার মতো। তো এই যে দেখুন, আমি এরপরে সবজিগুলো এর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে, মানে আমি অল্প অল্প করেই হচ্ছে রাইসগুলো দিচ্ছি, মিক্স করতে অসুবিধা হতে পারে। আর অবশ্যই একটি মানে চওড়া প্যানে করে এটাকে ভেজে নিলে আমার মতো ভালো হবে, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। আর আমি 2 টেবিল চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এরপরে অ্যাড করে দিব যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম, ওই ডিমগুলো, এই যে দেখুন। তো এই ডিমগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে বেশ কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নেব, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে মশলাগুলো আর হচ্ছে সবজিগুলো রাইসের সাথে মিক্স হয় ভালো করে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই যে দেখুন, আমি কিন্তু মানে একটু একটু করে নাড়িয়ে নিচ্ছি, অবশ্যই মিডিয়াম আঁচে রেখে তারপর নেড়ে চেড়ে নিতে হবে। আর দেখুন, দেখতে কিন্তু খুবই মানে মজাদার, দেখেই মনে হচ্ছে ইয়ামি। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, বাচ্চাদের কাছেও এটা অবশ্যই ফেভারিট হবে, আর খেতেও কিন্তু মজাদার অনেক। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু এগুলো মানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু সময় নিয়ে, তারপরে মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নিতে হবে। আর যা যা উপকরণ আমি দিয়েছি সবগুলোই আপনারা ভালো করে দেখে ঠিক ওইভাবেই দিবেন। তো এই যে দেখুন, আমার মজাদার ফ্রাইড রাইস তৈরি। তো আপনারা এভাবে ট্রাই করবেন, আর এভাবে একটি, আর এটা কিন্তু হেলদিও বটে, আর গাজর, যেহেতু গাজর ডিম আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আর আপনারা অবশ্যই এগুলো বাসায় ট্রাই করে খাবেন, খেতেও মজাদার। আসলে সব সময় এক খাবার খেতে খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে ভিন্ন কিছু আইটেম ট্রাই করবেন, ভালো লাগবে আর মুখেও রুচি আসবে, এই জন্য মাঝে মাঝে একটু ভিন্ন আইটেম ট্রাই করে দেখবেন।
তো দেখুন, দেখেই মানে দেখতে কতটা মানে সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।